আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা। আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ পড়ার চেষ্টা করব, যে কীভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে নিতে পারি, অথবা ইন্টারগেটিভ থেকে কীভাবে আমরা অ্যাসার্টিভে নিয়ে আসতে পারি, সেটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকের টপিক হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। একটু ট্রান্সফরমেশন পড়বো ইনশাল্লাহ, যে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, কীভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে নেব, অথবা ইন্টারগেটিভ থেকে কীভাবে আমরা অ্যাসার্টিভে আসবো। এই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ, এটাই আমরা আজকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমরা পূর্বের ক্লাসে, পূর্বের ভিডিওতে আমরা বলেছি ইনশাল্লাহ। আর ইন্টারগেটিভ কাকে বলে সেটাও সংক্ষিপ্ত আকারে বিস্তারিত যেটা বলে সেটাও আলোচনা করা হয়েছে। তো আজকে শুধু ট্রান্সফরমেশন করার জন্য কী কী দরকার সেটিও আলোচনা সেটি শুধু আলোচনা করার চেষ্টা করব। অবশ্য এই ট্রান্সফরমেশনের কিছু কিছু আলোচনা অনেকটাই শেষ হয়ে গেছে পূর্বের ভিডিওগুলোতে, তারপর আজকে একটু দেখি। অ্যাসার্টিভ থেকে যদি আমি ইন্টারগেটিভে নিতে যাই, তাহলে অবশ্য আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য, এবং এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এরকম, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এর হচ্ছে গঠন। তো প্রশ্ন হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ওয়াল থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ওয়াল থাকে, লেখা পড়ছে না কেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ওয়াল থাকে, অথবা এভরিবডি থাকে, অথবা এভরিওয়ান থাকে, অথবা এভরিবডি এভরিওয়ান, অথবা এগুলো যদি থাকে, যে ওয়াল, এভরিবডি, এভরিওয়ান, এইগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তাহলে কি বোঝায়, মানে প্রত্যেকে বোঝায় বা সবাই বোঝায়। এভরিবডি মানে প্রত্যেকে, বা এভরিওয়ান মানে প্রত্যেকে, অল মানে সবাই, এর মানে সবাই বোঝায়, এর এর সাবজেক্ট মানে কি প্রত্যেকে বা সবাই। এরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তো এটা ইন্টারগেটিভ করতে গেলে এই সাবজেক্টটা হুতে কনভার্ট হবে, হুতে পরিবর্তন হবে, হু হবে, এর ইন্টারগেটিভের সাবজেক্ট হবে কি হু, এটা একটু বুঝতে হবে। আর এই যে ওয়াল, এভরিবডি, এভরিওয়ান, এগুলা এইগুলা যে সেন্টেন্সে থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে খুব সম্ভবত। তো এই সেন্টেন্সগুলো এভরিবডি অ্যাফার্মেটিভ হবে, আর অ্যাফার্মেটিভ হলে সেটাকে নেগেটিভ, ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবো। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। উদাহরণ হচ্ছে, অল লাভ ফলোয়ার, অর্থাৎ সবাই, ওয়াল লাভ ফলোয়ার, সবাই ফুল ভালোবাসে, ওয়াল লাভ ফলোয়ার, সবাই ফুল ভালোবাসে, এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ। অল্লাহ ফলোয়ার, সবাই ফুল ভালোবাসে, এখানে এই যে সবাই ফুল ভালোবাসে, এটাকে আমরা ইন্টারগেটিভ কীভাবে করতে পারি, যে সবাই ফুল ভালোবাসে, সবাই বলতে কিন্তু একে একে সবাই, সবাই ফুল ভালোবাসে, এটাকে ইন্টারগেটিভ করতে গেলে আমরা এখানে হু ব্যবহার করব, অর্থাৎ কে। তাহলে এখানে যদি আমরা বলি যে কে ফুল ভালোবাসে, তাহলে হু, হু তো আমরা জানি যে নিজেই হচ্ছে সাবজেক্ট, এরপরে সরাসরি ভার্ব ব্যবহার হবে, তা করি যে হু লাভ ফলোয়ার। তো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম কে ফুল ভালোবাসে, হ্যাঁ হলো, যে হু লাভ ফলোয়ার, কে ফুল ভালোবাসে, তো হলো না,
হুলা ফলোয়ার। এখানে আরো কিছু সমস্যা রয়েছে যে হু হচ্ছে না, কিন্তু হু কে? হু হচ্ছে হু এর উত্তর কে আসবে? হু সামন, তো সামন অবশ্যই সিঙ্গুলার, কে বলতে তো দশজন বুঝায় না, সামন সিঙ্গুলার। তাহলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হওয়ার কথা ছিল, তাহলে হু লাভস ফলোয়ার, কে ফুল ভালোবাসে। তো এখন সেখানে আমরা এস বাই এসও দিই নাই, তো ধরে নিলাম এস বাই এস দিয়েছি, তাও অর্থটা আসে কি যে হু লাভস ফলোয়ার বা হু লাভ ফলোয়ার, কে ফুল ভালোবাসে। তাহলে কে ফুল ভালোবাসে এর মানে কি? কেউ ফুল ভালোবাসে না। কে ফুল ভালোবাসে মানে কেউই ভালোবাসে না। তাহলে সবাই ফুল ভালোবাসে, কে ফুল ভালোবাসে? কেউ ভালোবাসে না। তাহলে অর্থের সেন্স রইল, অর্থের মিল রইল, ভাবগত অর্থের যে ভাবগত মিল এটা আর রইল না। তাহলে বাক্যের ট্রান্সফরমেশন মানে হচ্ছে অর্থের মিল রেখে ট্রান্সফরমেশন, অর্থের ভাবের মিল রেখে ট্রান্সফরমেশন, অর্থের ভাবের পরিবর্তন করে কখনো ট্রান্সফরমেশন হবে না। তাহলে সবাই ফুল ভালোবাসে আর কে ফুল ভালোবাসে মানে কেউই ফুল ভালোবাসে না, এটা হতে পারে না। তাহলে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, তখন আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে হবে নেগেটিভ, অর্থাৎ হু ডাজ নট, হু ডাজ নট। তাহলে হবে হু ডাজ নট লাভ ফলোয়ার, কে ফুল ভালোবাসে না। তাহলে কে ফুল ভালোবাসে না এর মানে সবাই ফুল ভালোবাসে, কে ফুল ভালোবাসে না, সবাই ফুল ভালোবাসে। যখন আমরা প্রশ্ন করি কে ভালোবাসে না, উত্তর কি? সবাই ভালোবাসে। তো এই জন্যই হচ্ছে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় পজিটিভ। এর একটা বাস্তব উদাহরণ আমরা দিতে পারি। আমাদের দেশের তাবুত বড় বড় আলেমগণ ওয়াজ মাহফিলে বলে কি বলেন ঠিক কিনা। তো কি বলেন ঠিক কিনা মানে হচ্ছে এই যে প্রশ্নবোধক বাক্য, কি বলেন ঠিক কিনা, নেগেটিভ ইন্টারোগেটিভ, কি বলেন ঠিক কিনা, এর মানে কথা ঠিক, কি বলেন ঠিক কিনা, তারা কথাটা কি ঠিক, এই কি বলেন ঠিক কিনা, এর মানে হচ্ছে আমরা যদি প্রশ্নটা হয় নেগেটিভ তাহলে এর উত্তর হচ্ছে কি পজিটিভ। তো হু ডাজ নট লাভ ফলোয়ার, কে ফুল ভালোবাসে না, এর মানে সবাই ফুল ভালোবাসে। এই জন্য হচ্ছে আমাকে ইন্টারোগেটিভটা করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা একটু মাথায় রাখতে হবে যে যদি অ্যাসার্টিভ হয় অ্যাফার্মেটিভ তাহলে ইন্টারোগেটিভ হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আর এই যে অল এভরিবডি এভরি অন, যদি অ্যাসার্টিভের সাবজেক্ট থাকে তাহলে ইন্টারোগেটিভে এর সাবজেক্ট হু হয়ে যাবে। আচ্ছা, আমরা উদাহরণ আরও সামনে দেখব। তো একটু আর এক উদাহরণ দেখার চেষ্টা করি, যে টু নাম্বার উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, যদি এরকম হয় যে হু ডাজ নট, হু ডাজ নট লাইক এ রোজ, কি হলো এখানে? এটা প্রশ্নবোধক চিহ্ন, কেন এখানে হু দ্বারা বাক্য তৈরি হয়েছে? আমরা জানি যে হু দ্বারা প্রশ্নই করা যায়, তাই তো? তো এখন কি হলো যে হু ডাজ নট লাইক এ রোজ, কে ফুল গোলাপ, একটা গোলাপ মানে গোলাপকে কে ভালোবাসে না, গোলাপ কে পছন্দ করে না, গোলাপ কে পছন্দ করে না, এটা প্রশ্ন করা হয়েছে। হু ডাজ নট লাইক এ রোজ, গোলাপ কে পছন্দ করে না, এর মানে গোলাপ সবাই পছন্দ করে, গোলাপ রোজ সবাই পছন্দ করে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এখান থেকে যদি আমরা অ্যাসার্টিভ নিয়ে আসতে চাই তাহলে ইন্টারোগেটিভটা হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে এর উত্তর কি পজিটিভ, এর মানে অ্যাফার্মেটিভ। তাহলে আমাকে অ্যাসার্টিভ করতে হবে কি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ করতে হবে, তাহলে কি হবে এই হুয়ের বদলে কি হবে এভরিবডি, তাহলে হুয়ের বদলে কি হবে এভরিবডি। আর এই ডাজেন্ট বা ডাজ নট, এই যে নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে এভরিবডি লাইকস, এখানে এভরিবডি হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে বারবার সাথে এস বাই এস, এভরিবডি লাইকস এ রোজ, মানে এখানে ফুল স্টপ হবে যে প্রত্যেকে গোলাপ পছন্দ করে, এভরিবডি লাইকস এ রোজ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ, কেন অ্যাসার্টিভ, কেন হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাসার্টিভ করতে হলে ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করব তখন নেগেটিভটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করব তখন অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ। কেন হবে? কারণ হচ্ছে অর্থের ভাবগত মিল রাখতে, অর্থের মিল রাখার জন্য, অর্থের পরিবর্তন রেখে তো আর ট্রান্সফরমেশন হয় না। তো এটা হচ্ছে আমাদের খেয়ালে রাখতে হবে, বেশি উদাহরণ দিলে টাইম স্পানটা বেশি হয়ে যাবে। এরপরে আর একটা যে বিষয় রয়েছে এটার সাথে একদম সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে এই এভরিবডির সাথে, এভরিবডির মতোই কিছু সিঙ্গুলারিটি ওয়ার্ড আছে, যেমন একবচন ওয়ার্ড আছে যেগুলো একজনই একজনই বুঝায় বা একজনও বুঝায় না, সেটা হচ্ছে নোবডি।
যদি এরকম থাকে যে নোবডি মানে কেউই না, নোবডি কেউই না মানে নো ওয়ান, কেউই না, এরকম যদি আবার নান এরকম যদি থাকে যে কেউই না, যে নোবডি নো ওয়ান নান, এরকম যদি সাবজেক্ট হয়, অ্যাসার্টিভের সাবজেক্ট হয় নোবডি নান বা নো ওয়ান, কেউই না বা একজনও না, এরকম যদি হয় সে বাক্যটাই হচ্ছে নেগেটিভ। এরকম যদি বাক্য হয় অ্যাসার্টিভে তাহলে তার ইন্টারগেটিভটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। কেন? কারণ হচ্ছে এ বাক্যটা হচ্ছে নেগেটিভ, তাহলে এর ইন্টারগেটিভটা হবে কি? অ্যাফার্মেটিভ। এ আর এর পরিবর্তে আমরা হু বসাবো। কেন বসাবো? কারণ এই যে নোবডি নো ওয়ান নান এটা দ্বারাও কিন্তু এই এভরিবডি এভরিওয়ানের মতোই, মানে এখানে প্রত্যেকে বা সবাই আর এখানে মানে কি কেউ না, তো এটা একই বোঝায়, মানে সবাই আবার কেউ না, তো এর পরিবর্তে আমরা হুকেই বসাবো, তাই তো? তো আমরা একটা এই দুইটার মধ্যে একটু সাদৃশ্য করতে পারি, সেটা হচ্ছে যে অল এভরিবডি এভরিওয়ান নান নান বডি নো বডি এর পরিবর্তে ইন্টারোগেটিভে হু বসবে, কিন্তু পার্থক্য হচ্ছে যে এভরিবডি এভরিওয়ান এটা হচ্ছে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভে ব্যবহার হয়, এই জন্য ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ করা লাগে, আর নো বডি নো ওয়ান নান এটা হচ্ছে অ্যাসার্টিভে নেগেটিভে ব্যবহার হয়, এই জন্য এর ইন্টারোগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ করতে হয়, এটাই শুধু। তো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হবে। যেমন উদাহরণটা হচ্ছে, যদি একটা উদাহরণ দেখি যে নোবডি নোবডি উইশেস টু বি আনহ্যাপি, অবশ্যই হ্যাপি হওয়ার সুযোগ নেই। আচ্ছা এখানে কি হয়েছে, এখানে হয়েছে যে নোবডি, লেখা দেখা যাচ্ছে কিনা, যে নোবডি উইশেস টু বি আনহ্যাপি, যে কেউই অসুখী হতে চায় না, টু বি আনহ্যাপি কেউই অসুখী হতে চায় না, তো এটা একটা নেগেটিভ সেন্টেন্স যে কেউই অসুখী হতে চায় না, তো এর অ্যাফার্মেটিভ কী হবে, যে কেউ সুখী হতে চায়, কেউ অসুখী হতে চায় না, কেউ অসুখী হতে চায় না, এটা হবে না, এর অ্যাসার্টিভটা হবে যে কে অসুখী হতে চায়, কে অসুখী হতে চায়, তো এই জন্য আমাদের এটা হবে হচ্ছে, সরি, এটা আমাদের এই নোবডির পরিবর্তে অবশ্য হুকে আমাদের বসাই দিতে হবে। হুয়ের পরে এটা যেহেতু এটা আছে কি, এই এই ভাবটা আছে কি, এই ভাবটা হচ্ছে আমাদের কি বলে যে নোবডি নোবডি যেহেতু কেউ না, অতএব সিঙ্গুলার এখানে ভার্বের শেষে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, আর এখানে হু তো একই অবস্থা যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে এখানেও এস বাই এস যোগ হবে, তাহলে উইশেস হু উইশেস টু বি আনহ্যাপি, তো কি হলো যে কে অসুখী হতে চায়, হু উইশেস টু বি আনহ্যাপি, কে অসুখী হতে চায়, তো এই নোবডি এখানে একটা বিষয়, এখানে পুরো বাক্যটাকে কিন্তু নাবোধক করেছে নোবডি, তো এই জন্য এটাকে শুধু এই নোবডির পরিবর্তে হু বসাই দেওয়ার পরে বাকি অংশটুকু বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়, আর কোনো পরিবর্তন লাগে না, আর কোনো পরিবর্তন লাগে না, অর্থাৎ এই নাবোধকের জন্য এখানে হাবোধক কোনো ওয়ার্ডকে রিপ্লেসমেন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই যে নাবোধক ওয়ার্ডের জন্য সরাসরি হু বসিয়ে দিয়েছি, এটাই হচ্ছে যে যদি নোবডি না নোয়ান থাকে তার পরিবর্তে হু বসিয়ে দিয়ে বাকি অংশটুকু লিখে দিলেই হয়ে যায়, আর কেন হয়ে যায় সেটা হচ্ছে আমি বুঝিয়ে দিলাম যে আসলে নোবডি দাঁড়াই বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, আর হু বসানোর কারণেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। জি আচ্ছা, এই সেন্টেন্সটাকে আরও একভাবে করা যায়, যেটা আসলে এই সেন্টেন্সটাকে করা যায় না, এটাকে আরেকভাবে করা যায়। কেন করা যায়? এই নোবডি মানে কেউ না এই অর্থের কারণে, অর্থাৎ কেউ না, আর একটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে কেউ, একটা শব্দ আপনারা দেখেন যদি কেউ না, আর এটাকে অ্যাফার্মেটিভ করা যায় না যে কেউ, হ্যাঁ, তাহলে যে কেউ শব্দের বা কেউ কেউ একজন এরকম শব্দ হচ্ছে এনি বডি, তাহলে এই এনি বডি মানে কি, যে কেউ, তাহলে আমরা যদি এনি বডি দ্বারা এটাকে অ্যাফার্মেটিভ করি ইন্টারোগেটিভে, হ্যাঁ করা যায়, তাহলে আমরা যদি বলি যে এনিবডি উইশ, এখানে এনিবডি যেহেতু অবশ্য
থার্ড পার্সন সিঙ্গুলার না, আবার এখানে উইশেস হবে, আমরা দিলাম না একটু সেন্টেন্সটা সাজানোর জন্য যে এনিবডি উইশ টু বি আনহ্যাপি, কেমন? যে যে কেউ অসুখী হতে চায়, কথাটা কেমন হয়েছে না, যে যে কেউ অসুখী হতে চায়। আসলে না এখানে হচ্ছে যে এনিবডি, যে কেউ উইশ টু বি আনহ্যাপি, কেউ অসুখী হতে চায় না, এখানে প্রশ্ন করতে হবে না যে এনিবডির আগে। যদি আমরা এখন অক্সিলারি ভার্বটা নিয়ে আসি, কি নিয়ে আসবো এনিবডির আগে, এখানে উইশ, এই উইশেসটা কী ছিল, উইশেসটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে ছিল এবং এস বাই এস যোগ ছিল, তাহলে এনিবডির আগে আমাদের প্রেজেন্ট ফর্মে ছিল, তো আমরা ডু ভার্ব নিয়ে আসবো, কারণ প্রেজেন্ট ফর্মে থাকলে আমাদের অক্সিলারি ভার্ব থাকে না, ডু ভার্ব নিয়ে আসবো। আর যেহেতু এস বাই এস যোগ ছিল, তার আগে ইএস যোগ করে দেব, আর ইএস যোগ করার কারণে এখানে মূল ভার্বের শেষে আর ইএস যোগ হবে না। তাহলে কি হলো যে ডাস এনিবডি উইস টু বি আনহ্যাপি, ডাস এনিবডি টু বি আনহ্যাপি, অর্থাৎ কেউ কি অসুখী হতে চায়, কেউ কি অসুখী হতে চায়, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে যে কেউ কি অসুখী হতে চায়। তাহলে একই কথা যে হু উইশ উইশেস টু বি আনহ্যাপি, কি অসুখী হতে চায়, অথবা ডাস এনিবডি উইশ টু বি আনহ্যাপি, কেউ কি অসুখী হতে চায়। তো এভাবেও এটাকে আমরা করতে পারি, এই নিয়মে আমরা করতে পারি এনিবডি দিয়ে। কেন করতে পারি, নোবডি কেউ না, এনিবডি কেউ, তো এটার জন্য এটা আমরা করতে পারি। তো এটা একটা গেল, আর একটা আমাদের করা যেতে পারে, অবশ্য আমরা নাম এবং দেওয়ার উদাহরণ দেখাইলাম না, আমরা আর একটা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন বি ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন যে এই বি ভার্ব ব্যবহার হয়, হ্যাঁ বি ভার্ব ব্যবহার হয় মূল ভার্ব হিসাবে, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সে বি ভার্ব মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়, অথবা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, অথবা হ্যাভ ভার্ব ব্যবহার হয়, এরপরে মডালস ব্যবহার হয়, মডালস ভার্বগুলো ব্যবহার হয়, এই ভার্বগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়, কী কী ভার্ব ব্যবহার হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডালস, এই ভার্বগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয় তখন কী হয়, অবশ্যই এই বি ভার্ব সেই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে এবং মেন ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে, আর হ্যাভ ভার্ব সে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, আবার মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, অবশ্য হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, আর মোডালস সবসময়ের জন্যই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, সে মূল ভার্বের মোড পরিবর্তন করে দেয়, কেমন, এ মোডালস সে এই জন্যই হচ্ছে মোড পরিবর্তন করে দেবে মোডালস। তো আচ্ছা, এই ভার্বগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার হয় তখন আসলে কীরকম হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তখন কীরকম হয়, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীরকম হয় সেটা একটু আমাদের দেখার বিষয়। তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করার জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এই বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যায়। ওই যে ইয়েস নো কোশ্চেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়েছিলাম সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুধু বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আবার হ্যাভ ভার্বটা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন হ্যাভ ভার্বটাকে আমরা সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো, ওই যে দশটা টেন্স, দুইটা টেন্স বাদে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট বাদে বাকি দশটা টেন্সে হ্যাভ ভার্ব, মানে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেই হিসাবে যদি ব্যবহার হয় হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব, সেখানে সাবজেক্টের আগে নিয়ে আসবো, ইন্টারোগেটিভ হয়ে যাবে। মোডালস যদি ব্যবহার হয় অক্সিলারি ভার্ব হিসাবে তাহলে সেগুলো আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, তো ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে কথা। তো এখন আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে, উদাহরণ দুই একটা উদাহরণ দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আমরা যদি দেখি, এর পরবর্তীতে আমরা অনেক উদাহরণ দেখব, তো এখন শুধুই একটা উদাহরণ দেখার চেষ্টা করব, যে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার, অবশ্য কলমটা নতুন কলম ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছে লিখতে। তো আচ্ছা, এখানে আমরা বলার চেষ্টা করেছি যে উই আর প্রাউড, কি বলেছি যে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম
উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, কেমন, যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত। তো এটা আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এখানে বিভার ব্যবহার হয়েছে, মূলবার হিসেবে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে আর। অবশ্য বিভার মূলবার হিসেবে ব্যবহার হোক অথবা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হোক, সেটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো এটাকে আমরা কী করব, সাবজেক্টের আগে নিয়ে আসবো, নিয়ে আসি, সেটা হবে আর এবং উই, কেমন, আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, প্রশ্নবোধক চিহ্ন, আসলে কি হয়ে গেছে, অর্থটা হয় একটু দেখি তো, আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আর উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত, আর উই প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স, আমরা কি আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত। হ্যাঁ, উত্তর হতে পারে কি হ্যাঁ, আবার হতে পারে না, অর্থাৎ না, আমরা গর্বিত না, কথা কি ঠিক, সেন্সটা ঠিক না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে এই বাক্যটা ছিল কিন্তু অ্যাফার্মেটিভ, যে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত। তো আমরা যদি সেন্স ঠিক রেখে এটাকে ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, কী করতে হবে, যে আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কি গর্বিত না। উত্তর হচ্ছে অবশ্যই গর্বিত, অবশ্যই গর্বিত। তাহলে এখানে আর উই নট বসবে, আর উই নট বসবে, অর্থাৎ নাবোধক করতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, আর উই নট। আর এই নটের ব্যবহার আমি প্রত্যেকটা ক্লাসে অবশ্য করেছি, যে প্রোনাউনের পরে নট ব্যবহার হবে, নট প্রোনাউনের পরে ব্যবহার হবে এবং নাউনের আগে ব্যবহার হবে, অর্থাৎ বিফোর নাউন আফটার প্রোনাউন, বিফোর নাউন আফটার প্রোনাউন, নটের ব্যবহার হচ্ছে বিফোর নাউন আফটার প্রোনাউন। আর যদি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা হয়, এই আর এর কন্ট্রাক্টেড ফর্ম যদি ব্যবহার করা হয় আরেন্ট, এই আরেন্ট সবসময়ের জন্য নাউন বা প্রোনাউন এটা দেখার বিষয় না, সবসময় নাউন প্রোনাউনের আগেই ব্যবহার হবে, কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার না হলে প্রোনাউনের পরে নট ব্যবহার হবে এবং নাউনের আগে ব্যবহার হবে। তো এটাই হচ্ছে কথা। আর যেখানে ওই যে দুইটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, ওই দুইটা টেন্সের বিষয়ে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না, সেখানে ডু ভার্বকে নিয়ে আসতে হবে। তো আচ্ছা, আমরা একটু দেখি, সেখানে আমাদেরকে ডু ভার্বকে নিয়ে আসতে হবে। তো কীভাবে ডু ভার্বকে আমরা নিয়ে আসবো সেটা একটু দেখার চেষ্টা করি, যেখানে থাকবে না। একটা উদাহরণ দেখি, তো নেগেটিভ অবশ্যই করতে হবে, তবে নেগেটিভ অবশ্যই করতে হবে। তো আচ্ছা দেখি, যেমন হি ওয়েন্ট হোম অবশ্যই অ্যাসার্টিভ, মানে সে বাড়ি গিয়েছিল, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। তো এটাকে আমরা ইন্টারগেটিভ করতে চাই, আগে দেখতে হবে যে আসলে এই মূল ভাবটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তো আমাকে পাস্ট টেন্সে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অবশ্যই এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসতে হবে, ডু ভার্ব নিয়ে আসতে হবে। তো ডু ভার্বের কি ফর্ম নিয়ে আসতে হবে, পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে। তো পাস্ট ফর্মটা কি নিয়ে আসতে হবে, অবশ্যই ডিড নিয়ে আসতে হবে। তাহলে ডিড নিয়ে আসলাম, তো ডিডের পরে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট কি এখানে, হি, অবশ্যই হি নিয়ে আসলাম। তারপরে এই যেহেতু ডিড নিয়ে আসলাম, এরপরে সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট কি হলো, হি, হিটা কি প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে নট বসবে, কারণ কি আমাকে ইন্টারগেটিভটা নেগেটিভ করতে হবে। তাহলে ডিড হি নট, আর এই যে ওয়েন্ট, কারণ এই পাস্ট ফর্মের কারণে তো আমি ডিড দিয়ে দিয়েছি, তাহলে এটা কি হবে, এটা প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ডিড হি নট গো, এরপর কি হবে, এই হোম তো হোমই বসে যাবে, কেন হোম বসে যাবে, কারণ হোমের আগে তো আর প্রিপোজিশন বসে না। এরপরে হচ্ছে আমাকে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, এটাই হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাই হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাই হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ হি ওয়েন্ট হোম, এটা আমাদের হয়ে গেল ডিড হি নট গো হোম, হি ওয়েন্ট হোম, এটা হয়ে গেল কি, হি ওয়েন্ট হোম, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ডিড হি নট গো হোম। হ্যাঁ, সে বাড়ি গিয়েছিল, ডিড হি নট গো হোম, ডিড হি নট গো হোম, সে কি বাড়ি গিয়েছিল না, এর মানে সে বাড়ি গিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ট্রান্সফরমেশন করার যে সংক্ষিপ্ত আকারে যে নিয়ম সেটা আমরা বর্ণনা করলাম। এরপরে আমাদের টাইম স্পান মোটামুটি 25 মিনিট হয়ে গেছে, তারপরে কিছু উদাহরণ আমি লিখে রেখেছিলাম যেটা আমরা একটু দেখতে চাই সংক্ষেপে, হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে, এখন আর সময় লস হবে না, এটা লিখে রেখেছিলাম, বাকি ক্লাস আমি লিখতে পারিনি, অবশ্য লিখলে আরও একটু সময় কম লাগতো।
তো একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমে একটা উদাহরণ রয়েছে যে হি ইজ এ গুড বয়, অর্থাৎ সে হয় একজন ভালো বালক। এটা কিন্তু অ্যাসার্টিভ। এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, এটা যেহেতু অ্যাফার্মেটিভে রয়েছে, হি ইজ এ গুড বয় এটা অ্যাফার্মেটিভে রয়েছে, ইন্টারগেটিভ করতে গেলে অবশ্যই নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করলে কী হবে, এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এবং নেগেটিভ করতে হবে। তো বেশ ভালো কথা, সাবজেক্ট আগে নিয়ে আসলাম, ইজ হি নট এ গুড বয়, সে কি ভালো ছেলে নয়, সে কি ভালো ছেলে নয়, তাহলে এটা হয়ে গেল। অবশ্যই নটকে প্রোনাউনের পরে ব্যবহার করতে হবে, অথবা ইজেন্ট হি এ গুড বয়, হ্যাঁ নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে গেল। এরপরে অথবা এখানে এখানে লিখে দিয়েছি ইজেন্ট হি এ গুড বয়, অথবা ইজেন্ট হি এ গুড বয়। এরপরে কী হলো, হি ইজ নট এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এটা কিন্তু অ্যাসার্টিভ। কীভাবে অ্যাসার্টিভ, অর্থাৎ না বোধক, সে ভালো ছেলে নয়, সে ভালো ছেলে নয়, এটা কিন্তু অ্যাসার্টিভ, তবে নেগেটিভ অ্যাসার্টিভ, অর্থাৎ সে ভালো ছেলে নয়, অ্যাসার্টিভ তবে নাবোধক অ্যাসার্টিভ, সে ভালো ছেলে না, সে ভালো ছেলে, সে ভালো ছেলে নয়। এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, তাই না? কারণ এটা যেহেতু নেগেটিভ, ইন্টারগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ করতে গেলে কী হবে, আমাকে এই ইজ ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, নিয়ে আসছি, ইজ হি, আর এই নটকে উঠিয়ে দিতে হবে, ইজ হি এ গুড বাই, সে অবশ্যই ভালো ছেলে, অথবা করতে হবে কি, এটাই করতে হবে। আচ্ছা, এটাই ইন্টারগেটিভ হয়ে গেল। এরপরে কী হচ্ছে, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি, উই ক্যান ডু, আমরা কাজটি করতে পারি, এটা কী আছে, অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই ইন্টিগ্রেটিভ করতে হলে নেগেটিভ করতে হবে, তাহলে ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করতে পারি। এরপরে আমরা দেখি যে উই লাইক ফলোয়ার, আমরা ফুলকে পছন্দ করি, কী হলো যে উই লাইক ফলোয়ার, আমরা ফুলকে পছন্দ করি, তো এটাকে কী হলো, এই যে লাইক, লাইকের কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তো যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে এবং অ্যাসার্টিভ, তো এই লাইকের আমার কী ভার্ব নিয়ে আসবো, ইন্টারগেটিভ করার জন্য ডু ভার্ব নিয়ে আসবো। তো ডুই নট লাইক ফলোয়ার এবং নেগেটিভ করো, ডুই নট লাইক ফলোয়ার, আমরা কি ফুল ভালোবাসি না, ডুই নট লাইক ফলোয়ার আমরা কি, অথবা ডোন্ট উই লাইক ফলোয়ার, আমরা কি ফুল ভালোবাসি না। এরপরে করিম লাইকস এ ফলোয়ার, করিম ফুল ভালোবাসে, করিম লাইকস এ ফলোয়ার, করিম ফুল ভালোবাসে, তো এটাকে কি লোক, এখানে কিন্তু নাউন চলে আসে, ওই যে বারবার বলেছি নট নাউনের আগে এবং প্রোনাউনের পরে, তো এখানে কি লাইকস, এখানে কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আমাকে কি করতে হবে, ডু ভার্বের সাহায্য নিতে হবে। এখানে যদি এস বাই এস আছে তাহলে ডু এর পরে এস বাই এস যোগ হবে, তাহলে ডাজ নট করিম লাইক এ ফলোয়ার, তাই তো, কারণ করিমের আগে নট ব্যবহার হবে, অথবা ডাজেন্ট করিম লাইক এ ফলোয়ার, এটা হচ্ছে কথা, ডাজ নট করিম লাইক এ ফলোয়ার, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ দিয়েছি, তো এটাই হচ্ছে কথা। এরপরে করিম লাইকড ফলোয়ার, এটা যদি পাস্ট টেন্স হয় তখন কী হবে, ডিড নট করিম লাইক এ ফলোয়ার, তখন কী হবে, ডিড নট করিম লাইক এ ফলোয়ার, আচ্ছা অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে একটা কথা বলেছি, যেটা আমি আগেও বলেছি যে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এগুলো থাকলে অবশ্য আমরা এটাকে হু দ্বারা কনভার্ট করবো ইন্টারগেটিভ সেন্টেন্সে, কিন্তু এভরিবডি, এভরিওয়ান এবং অল এই কটার জন্য আমরা কী করব, ইন্টারগেটিভে নেগেটিভ করব, আর হচ্ছে নোবডি, নো ওয়ান, নান এই কটার জন্য ইন্টারগেটিভে আমরা নেগেটিভ করব না, শুধু হু বসিয়ে বাকি অংশটুকু বসিয়ে দেব, সে কথাটুকু এখানে আমরা অবশ্য বলেছিলাম, তো এটা আর বলার দরকার নেই। এরপরে আমরা আর একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটা বোধহয় আগেও দিয়েছি, তারপর দেখি যে প্রত্যেকে সুখী হতে চায়, তো এখানে কী হবে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ, তো এটাকে নেগেটিভ করলে কী হবে, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, হুই ডাজ নট সুখী, কে সুখী হতে চায়, মানে কি সবাই সুখী হতে চায়। তো এরপরে যে এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে, তো এর এর ইন্টারগেটিভ কী হবে, অবশ্যই নেগেটিভ হবে, তো হু ডাজ নট হেট এ লায়ার, কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না, হু ডাজ নট হেট এ লায়ার, কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। এরপরে ওয়াল লাভ ফলোয়ার, সবাই ফুলকে ভালোবাসে, হু ডু নট লাভ এ ফলোয়ার, কে ফুলকে ভালোবাসে না। এরপরে হচ্ছে নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তাহলে হু ট্রাস্ট এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো নোবডির পরে কিন্তু ট্রাস্ট, ট্রাস্টের পরে এস যোগ হয়েছে, কারণ নোবডি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, না পরে এস বা ইয়েস যোগ হওয়ার কথা, এস যোগ হয়েছে। এরপরে হু ট্রাস্ট এ লায়ার, এরপর কিন্তু এস যোগ হয়েছে, কেন, কারণ হু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ হচ্ছে এরপর কোনো পরিবর্তন হয়নি, যেটা বলছিলাম নোবডির পরে শুধু হু বসবে, এরপরে শুধু অপরিবর্তিত থেকে যাবে, এরপরের বাক্যটুকু সেটি রয়েছে। এরপরে যেটা হয়েছে যে নো ওয়ান বিলিভস হিম, মানে সবাই, মানে কেউই তাকে বিশ্বাস করে না, নোবডি, নো ওয়ান বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, এই যে এস বাই এস যোগ হয়েছে। এরপরে হু বিলিভস হিম,
কে তাকে বিশ্বাস করে? হু বিলিভস ইন, কে তাকে বিশ্বাস করে? তো হুয়ের পরে অপরিবর্তিত রয়ে গেছে বাকি অংশটুকু, এটা একটু খেয়ালে রাখতে হবে। হুয়ের পরে বাকি অংশটুকু অপরিবর্তিত রয়ে গেছে, আর ইন্টারোগেটিভও কিন্তু হয়ে গেছে। কারণ হয়ে গেছে কারণ হু দ্বারাই প্রশ্ন করা বোঝায়। আবার না ননের পরিবর্তে শুধু হু বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যাবে, যেটা আমি বলছিলাম আগে, সেটা হচ্ছে এই যে না, নো ওয়ান মানে কেউই না, এটার একটা বিপরীত শব্দ হচ্ছে এনিবডি, মানে কেউই না, এনিবডি যে কেউ বা কেউ। তো এনিবডি দ্বারা আমরা করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এনিবডি যেহেতু সামন, এনিবডি মিন্স সামন, তো সামনের পরে আগে হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। কেমন? অক্সিলারি ভার্ব বসিয়ে এরপরে হচ্ছে এটাকে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে, কারণ এই হুয়ের মতো তো সে নিজে সাবজেক্ট না, হু তো নিজেই সাবজেক্ট। এরপরে সরাসরি ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট বসে বা এক্সটেনশন বসে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। কিন্তু এনিবডি তো সেরকম না, এনিবডির আগে হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন, যাই হোক অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার যাই হোক, এরপরে হচ্ছে নোট অফ ইন্টারোগেশন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন। অর্থাৎ ডাস এনিবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, কেউ তাকে বিশ্বাস করে না। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভের ট্রান্সফরমেশন। আশা করি বুঝতে পেরেছেন। তো সবশেষ আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।